সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপোষহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন, অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড়, আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুড়াই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। পার্টনার হও, তোমারে আমি একটা বিশেষ সুবিধা দিব। হোস্টেলের এই আলতু ফালতু খাওয়ান আর কতদিন খাইবা? সকালবেলা তোমার লাগে একটা ব্রেকফাস্টের প্যাকেট পাঠামু, দুপুরে লাঞ্চের প্যাকেট, রাইতে ডিনারের প্যাকেট। তুমি মালিক না, ভালো ভালো খাওয়ান খাই দিব না? কইলাম তো খালি রাইটটা পাবি। ভাই কাদের রাজায় আমি কইছি, এই টাকা আমার দুলাবাইর টাকা, এই টাকা লয়ে ছিনিমিনি খেলা চলবো না, এই টাকার মালিক এখন দুইজন। এই দাঁড়ান দাঁড়ান, দুইজনটাকে? ভাই আমি আপনার কথা কইছি, দুলাবাই যদি টাকার উপযুক্ত প্রমাণ না দিতে পারে, এই টাকা তো আপনার। ভাই ভাই আপনি যেমনে খুশি হেমনে খরচ করবেন, ভাই গরিব দুঃখের বিলাইবেন, ভাই ভাই গরিব দুঃখের কোটায় ভাই আমার কটা টাকা দিয়েন ভাই। লিটন, আমি কিন্তু আপনার পুরো কথা শুনে বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমাকে একটু ভাবতে হবে। আপা শুনানি শেষ হবে কখন? আমার তো রায় শোনার জন্য অস্থির লাগতেছে। আমি কি জজ? জজ হইলে না কইলাম হইলে? আমার শাস্তি বড় অস্থির হয়ে পড়ছে, আমি অঙ্ক শুনতাম না, শুনানি ক্লুজ, রায় ঘোষণা করলাম, অর্ডার অর্ডার অর্ডার। আপা তা বলিনি, মানে কয়টা নাগাদ শুনানি শেষ হবে এটা জানতে পারলে ভালো হতো। আরে খুব তো ফার্স্টটা পর্যন্ত চলবো, তো ফার্স্টটা পর্যন্ত তো আমরা অপেক্ষা করুন লাগবো। জি আপা বুঝতে পারছি। আপা তাহলে গাউনটা কখন পরবো? গাউন পরে লাও। আপা আগে পড়তে চাচ্ছি না, কালকে তো পড়ছিলাম, কাজ হয়নি। আবার যদি আজকে পড়ি কাজ না হয়, মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। এইটা অবশ্য ঠিক কথা কইছ, আগে রাইড হয়ে ফুরুক, তারপর ঘোষণা দিয়ে মাঠে নামবা, খুশিলে সব মেয়েরা নিয়ে জমায়েত করবা, কইবা এই যে আমি কলমঙ্কা গাউন পড়তাম যাইতাছি, একটু পরে আপনারা দেখবেন আমার পিছে পড়ি গুড়গুর গুড়গুর করতেছে। আপা আমি এইটাই ভাবছি। গুড, কিছু তো কইবা? জি আপা। আপা আপনি আমাকে ডাকবেন কিন্তু? অবশ্যই ডাকবা। ক আপা, আমি হোস্টেলটা ছেড়ে দিব, তো জামানতের টাকাটা যদি ফেরত দিতেন। হোস্টেল কবে ছাড়বা? এক তারিখেই চলে যাব। এই এক তারিখ? জি আপা। কেরে গো মিতু? আপা আমার দিনাজপুরে একটা ভালো চাকরি হয়েছে, আমি ওইখানেই জয়েন করব। খুব ভালো খবর তো, কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক। আপা জামানতের টাকাটা? মিতু তুমি তো একজন ফুরান বর্ডার, তুমি এরকম ব্যাক করে লাইন কথা কইতেছো কারে? তুমি হোস্টেল ছাড়া দিবা এক তারিখ, রাজ্য হয়েছে 25 তারিখ, এই 5 দিন আগে যদি জানাও তো কি কোনোদিন জামানতের টাকা ফেরত পাইবা? কেন আপা, আপনি তো বলছিলেন যাওয়ার সময় টাকাটা ফেরত দিবেন। আরে কইছিলাম তো ফেরত দিয়াম, আর অবশ্যই আমি ফেরত দিয়াম, কেউ যদি নিয়ম মতো যা, 3 মাস আগে আমারে জানাইতেই তো না, তুমি তো ব্যাক কইলামই করছো, আয়া 5 দিন আগে কইতাছো, তো কেমবা তুমি জামানতের টাকা পাইবা? এটা লাগে তো আমি দায়ী না, তুমি যদি আটকে আমরা যাও গিয়া আমার সিটটা খালি পড়ে থাকতো না, তো এই সিটের ভাড়া কেটে দিব। আগামী 3 মাস তো আমি তোমার সিটের লেগে কোনো নতুন ভাড়া নাও পাইতাম পারি। কিন্তু আপা টাকাটা তো আমার লাগবে, দিনাজপুর যাওয়ার আগে আমার কিছু কেনাকাটা করতে হবে। আমি তো নিয়মের কাছে বান্দা, অহন আমি যদি নিয়ম ভঙ্গ করে তোমার টেহাটা ফেরত দিয়া লাই, তখন তো হোস্টেলের সব মেয়েরা লাইন ধরে জড়ইব, কইব আপনার হোস্টেলের ডাইলার আলুবর টাকায় আমরা থাকতাম না, জামানতের টেহা দেয় আমরা 1 তারিখে যাইম গা, তখন কী হইব? সারা হোস্টেল তৈরি করবো কালি, আমি কালি হোস্টেল কী করবা? তাইলে আপা টাকাটা কি দিবেন না? ভালো একটা সার্টি পাইছো, মাসের পয়লা বেতনটা পাইয়া যা যা দরকার কিনা লইবা, জামানতের টেহাতে একটাও ফেরত পাইতা না, আমি খুবই দুঃখিত। আম্মা একটা কথা জিজ্ঞেস করার আছে। কও। আম্মা আমি তো সবার সম্পদের বিবরণ বের করতেছি। কদ্দু লাগাইলা? আমি তো ঠিকঠাক মতো কাম করতেছি, কিন্তু একটা প্রশ্ন আছিল। কইলাও। আম্মা পড়িয়াপা যে 20 ভরি স্বর্ণ ওইটা তো আপনার কাছেই আছে,
আমার সম্পদের লিস্টে কি ওটাও লিখুম? আমার কাছে যেটা আছে এটা তুমি লেখতে কারে? এটা তো আমার কাছে আছে। আম্মা আমি তো বুঝতে পারি নাই, এর জন্য যাই না নিলাম। আর আর আম্মা ওই সাথে ব্যাপারটা তোমার কি মনে? আম্মা হোস্টেলে তো অন্য কারণে আমার ভয় লাগে না, কিন্তু সাথে ব্যাপারে আমার অনেক ভয় লাগে। আমি যদি বিবরণী চাই সে যদি আমার থাপ্পড় মারে? একটা থাপ্পড় কাইল করে কি হয়ে ফুটবো? একটা থাপ্পড় কাউনের পরে আর একটা গালো ফাইতে দিবা, কইবা হে গালো থাপ্পড় দিন, তাও আমার সম্পদের হিসাব দেওয়া লাগবো, নাইলে কোনো আমার সার্টিফিক থাকতো না। আম্মা এটা আপনি কী করলেন? একটা থাপ্পড় সে দিব আর একটা থাপ্পড় আমি চালামো, পরে দেখা যাবে দুটো থাপ্পড়ই খাইছি, সম্পদের বিবরণী আর পেলাম না। আচ্ছা তাও, তাইলে অত রিক্স নেওয়ার দরকার নাই, সাথী আর ফৌরির সম্পদের বিবরণ আমি লইয়াম অক্ষরে পার্টনালি, আর অন্য সবার সম্পদের বিবরণ তুমি লইবা। ঠিক আছে আম্মা, ধন্যবাদ। লিটন ভাই, এই লিটন ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, কই হারায় গেলেন, কই যাইতেছেন? আমি কই যাইতেছি এটা আপনারে কইতে বাধ্য না, আমি আপনার প্রস্তাবে রাজি না। আমার প্রস্তাবে রাজি নাই মানে? আমার কোন প্রস্তাবে রাজি নাই? আমি ভিডিও ম্যান হইতে পারুম না। কিসের ভিডিও ম্যান হইতে পারবেন না? আপনারা দুজনে নদীর মাঝখানে টাকা গুনবেন আর আমার গাছে উড়াইবেন, ভিডিও করুম, আমি ওটা পারুম না। আরে ভাই, এই প্রস্তাব তো আপনি আমারে দিছিলেন, আপনারা দুজন নদীর মাঝখানে বসে টাকা গুনবেন আর গাছের উপরে বসে আমি ভিডিও করুম। জি না, এই প্রস্তাব আপনি আমারে দিচ্ছেন। আমি আপনার কখন এই প্রস্তাব দিলাম? এটা আপনি ভুলে গেছেন। আচ্ছা ভাই, আপনি এখন কোন জায়গা থেকে আসছেন বলেন তো? কাদেরের লগে দেখা করে আইলাম। ও, তার মানে আপনি কাদেরের নিয়েই পরিকল্পনাটা করছিলেন? জি না, কাদেরের সাথে আপনি পরিকল্পনা করছেন, কাদেরের সাথে যদি আমি দেখা না করতাম আমি তো জানতাম না। ভাই কেমনে পারলেন আমার দুলাভাইয়ের টাকা আপনারা ভাগাভাগি করে লয়ে যেতেছেন, আমি কিছুই জানি না। আচ্ছা লিটন ভাই, একটা কথা সত্যি করে বলেন তো, আমি কি আপনার কোনো ক্ষতি করছি? না। আপনি যখন যে বিপদে পড়ছেন আমি পারলে আপনার উপকার করছি না? হ্যাঁ করছেন। তাইলে আমার এই মিথ্যা অপবাদ কেন দিতেছেন? আমি কি দোষ করছি? আমার এ নিয়ে আপনি এটা কি খেলা খেলতেছেন? ভাই আমি আপনার নিয়ে খেলতাছি না, আমি আমার খেলায় পড়ে গেছি, এই খেলা থেকে আমাকে বেরোইতে হইব। ভাই পারলে আমার আরেকবার হেল্প করেন। কি হেল্প করতে হইব? ভাই আপনি শুধু বরকত ভাইরে গিয়ে কইবেন এই পরিকল্পনাটা আপনার। ভাই আমি অলরেডি বরকত ভাইরে বলছি, এই পুরা পরিকল্পনাটা আপনার। অসুবিধা নাই, আমিও বরকত ভাইরে কইছি পরিকল্পনাটা আপনার, এখন বরকত ভাইরে যা কইবেন পরিকল্পনাটা আপনার, কিন্তু কাদের বুদ্ধিতে করছেন? ভাই আপনি যদি বরকত ভাইরে বইলেই থাকেন যে পরিকল্পনা আমার, তাহলে এখন আমি কেমনে কমু যে কাদের পরিকল্পনা? আরে ভাই কইবেন, কয়ে প্যাঁচটা লাগায় দেন, প্যাঁচের চক্করে যেন বরকত ভাইয়ের মাথা ঘুরে মিন্টু ভাইয়ের মাথাও ঘুরে। তাতে লাভটা কি? লাভ আছে ভাই, তাইলে এই অভিযোগ থেকে আপনিও মুক্ত আমিও মুক্ত। শুধুই দেখতে আসছেন, কিছুই বলবেন না? এখন শুধু দেখতেই আসছি। ও, আপনি এই গ্রাউন্ডটা কোথা থেকে কিনেছেন? কেন, সেটা দিয়ে আপনি কি করবেন? না, আমি কালকে একটা গাউন পরেছিলাম তো, সেই কালারটা আর এই কালারটা একই রকম, তাই ভাবলাম আমারটা দেখে কিনলেন কিনা। আপনার গাউন কবে কিনছেন? আমারটা গত পরশু দিন কিনেছি। আর আমি যেদিন এই হোস্টেলে আসি এই গাউনটা আমার লাগেজেই ছিল, সো আপনারটা দেখে কিনার প্রশ্নই আসে না। ও আচ্ছা, আমি আবার এক ড্রেস বারবার পরি না, এরকম গাউন আমার এক লাগেজ আছে, ওকেশন মাথায় রেখে আমি ড্রেস কিনি, তাই কিনেছি। ওকেশন? আচ্ছা, আপনার কি সামনে কোনো অকেশন আছে? হ্যাঁ আছে তো। কই, আমাদের তো কিছুই জানালেন না, দাওয়াত তো দিলেন না। দাওয়াত দেওয়া লাগবে না, আমার ওকেশনে এমন সুঘ্রাণ ছড়াবে যেটার গন্ধে গন্ধে আপনি আমার পেছন পেছন চলে আসবেন। ও আচ্ছা আচ্ছা, ভালো। তো আপনি যে গাউনটা পরেছেন আপনার কি কোনো ওকেশন আছে, কোথাও যাচ্ছেন? তা তো আছি, কারো বিয়ে নাকি? না না, বাইরে কিছু না, এই হোস্টেলের মধ্যেই। তাই নাকি?
হোস্টেলের মধ্যেই? আমি তো জানিই না, আমাকে তো দাওয়াত দিতে পারতেন। দাওয়াত দিতে হবে না, এমন একটা অকেশন আর অকেশনের এমন সুঘ্রাণ ছড়াবে আপনি এমনি এমনি আমার পেছন পেছন চলে আসবেন। আপনি কি আমার কথাটাই আমাকে রিপিট করলেন? না, আমি আমার কথাটাই বললাম আমার মতন করে আর কি। ও আচ্ছা, দেখা যাক কার সুঘ্রাণের তীব্রতা কত বেশি, কে কার পেছনে আসে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে আমি আপনার পেছন পেছন যাব না, আপনি আমার পেছন পেছন আসবেন। আপনি কি আমার সাথে ঝগড়া করতে আসছেন? না তো। তাহলে উইদাউট পারমিশনে আমার রুমে কেন ঢুকেছেন? শোনেন, এই রুমটা আপনার রেজিস্ট্রি করা না, এরকম রুমে আমিও থাকি। এই হোস্টেলে যখন যার যেখানে ইচ্ছা সে সেখানেই যাবে, কেউ কাকে আটকাতে পারবে না। তাই না? ঠিক আছে, ব্যাপারটা আমি দেখব, ব্যবস্থাও নিব। আপনি পারবেন না, আর আপনি যদি ব্যবস্থা নিতে পারেন আমি খুশি হব। যাই হোক, আপনাকে সুন্দর লাগছে। হঠাৎ করে দেখি সাথী আমার রুমে এসে হাজির। আমি তো ভাবলাম কাজ মনে হয় শুরু হয়ে গেছে, এখনই ও আমার পিছে পিছে ঘোরা শুরু করবে। কিন্তু কিসের কি আপা, ও তো উল্টো আমার সাথে চটপট করে কথা বলতেছিল। ওর দেমাক তো একটুও কমে নাই আপা। দেমাক কমতো কেমনে, কেস তো অঙ্ক নিষ্পত্তি হয়েছে না। কেন আপা, আমি না এক ভরি স্বর্ণ দিলাম? আপনি বললেন যে কোর্ট ফিটা দেওয়া হয়ে গেলেই শুনানি শুরু হয়ে যাবে, জজ একদম অর্ডার 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 করে রায় দিয়ে দিবে। আরে কোর্ট তো বসছি নই, শুনানিও চলতাছিন, জশে বক করে গালে হাত দিয়ে বয়া শুনতাছিল। এমন সময় সাথী রুহিল না, তোমার রুহিলে দিছে এক থাপ্পড়। কেন আপা, থাপ্পড় দিবে কেন? কে রে, উই রুহিলে যার হয় না। আরে সকালবেলা যে তোমার মক্কেল সাথীর মক্কেলের ঘুষি মারছিন, এটার প্রতিশোধ লইছে আর কি। তারপর আপা? তারপর আর কি, জশ সাহেবকে এটা মানবো। আরে মারামারি দরাদরি যা করো বাইরে করো, কোর্টের মধ্যে কি হেলা এরম রাগ হইছে? কইছে আজ আমি কিচ্ছুই শুনতাম না, আজ যা মুলতবি। হায় হায় আপা, মুলতবি হয়ে গেছে, তাহলে আমার কেসের কি হবে? এটা মুলতবি হইছে, এটা তো আর বাতিল হয়ে ফুটছে না, কাল শহরে তো হিরাবার কুট বই বই। আপা আপনি না বললেন দ্রুত ট্রাইব্যুনালে বিচার হবে? আজকে একটা কারণে মুলতবি হয়েছে, কালকে যদি আবার আরেকটা কারণে মুলতবি হয় তাহলে শেষ কোথায়? পরি গো, তোমার ব্যাপারটা তো আমি বুঝছি, কিন্তু মামলার মধ্যে যেহেতু তুমি ঢুকছো, ধৈর্য তো তোমার একটু ধরনই লাগবো। আপা ধৈর্য ধরবো ঠিক আছে, কিন্তু কতদিন ধৈর্য ধরবো একটু যদি ধারণা দিতেন। শুনো তাহলে তোমার একটা গপ কই, অকর সত্য ঘটনা। আমার মামার দাদা। আপনার মামার দাদা? আপনার কি হয়? আরে আমার নানার বাপাঠি হেলা জমি লই একটা মামলা শুরু করছেন। মামলা চালাইতে চালাইতে অঙ্ক তো ময়রা বুত হেলা, ময়রা যাওয়ার পরে মামলার হাল ধরছে আমার নানা। হেই নানা মামলা চালাইতে চালাইতে অক্ষরে না সর্বশান্ত হয়ে ফুটছে, শেষ জীবনে হেলার ভিক্ষা করে কাউন লাগছে, ভিক্ষা করে কাইতে কাইতে মরছে। পরে হেই মামলার হাল ধরছে আমার মামা, এই মামা মামলা চালাইতে চালাইতে হইল সর্বশান্তের পথে। কয়েকদিন পরে ফরে আমারে ফোন দেয়, কয় নার্গিস মা কয় টেয়া ফাটাও, মামলা চালাইতে আমি পারতেছি না, উইলের ফিস লাগবো। আপা যেই জমি নিয়ে মামলা চলতেছে সেই জমির পরিমাণ কি অনেক বেশি? আরে মুডে ফাঁস কাটা, এই মামলা চালাইতে গিয়ে জোরটি টিয়া খরচ হইছে, হ্যাঁ আরো 20 কাঠা জমি রাখতে লইল। মাত্র 5 কাঠা জমির জন্য এতদিন মামলা চালাইতেছে, মামলা তুলে নিলেই তো পারে। শুনো ফরি, মামলায় ডুহন্ডা সুজা, বাইরে হন্ডা অত সুজা না, অনেক কঠিন। এটা একটা ফেস্টিজের ব্যাপার না, বাপ দাদার আমল দিয়ে মামলা চলতেছে, এটা কেমন বাতকা বন্ধ হয়ে দেয়। বুঝছি আপা, তাহলে কি আপা আমাকেও বংশ পরম্পরা এই মামলা চালাইতে হবে? ফরি তুমিও তো ডরাইতেছো কেরে, এইটা তো আছেন দেওয়ানি মামলা, আর তোমারটা তো হয়েছে ফৌজদারি, এটা শেষে তো অত সময় লাগতো না। দেওয়ানি ফৌজদারি কি? আরে দেওয়ানি হয়েছে জমি জমা সয় সম্পত্তি এইসব নিয়ে, আর ফৌজদারি হয়েছে মার্ডার কেস। মার্ডার কেস মানে এখানে কে কাকে মার্ডার করলো? আরে মার্ডার তো হয়েছে না, অ্যাটেম্প টু মার্ডার, কেস তো একই,
তোমার দিন যে সাতির দিন যে ঘুষি মারছে, যদি ঘুষিতে মরে যাই তো গা। শোনো, অনেক সময় করলাম বে জায়গায় ঘুষি লাগলো মরে যাগা। সবই বুঝলাম আপা, এখন আমার মামলার কি হবে সেটা বলেন। আরে কাল্লা সল পর্যন্ত সময় দাও, কুটটা আগে বউ, আমার মনে হয় কাল্লার মধ্যে সমাধান ওই ফোর। ঠিক আছে আপা, শুধু শুধু এই ড্রেসটা পরলাম। কেরে গো ফরি, শুধু শুধু ওই তো কেরে, প্রত্যেকটা কাজের আগে একটা মহড়া ওন লাগে। কালকে যে ড্রেসটা পরবা, আজ যে একটা মহড়া হয়ে ফুলল। আচ্ছা আপা, খুব সুন্দর লাগতেছে কইলা। কি লিটন ভাই, আমি আপনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, পাইসারি করতেছি ভাই, মোটা মানুষ পাইসারি করতে করতে হয়রান হয়ে যেতেছি, আপনি কেন এত দেরি করলেন ভাই? আপনি আমার মাফ করে দেন, আমি ভুল করে লাইছি ভাই। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই কি হয়েছে আপনার? ভাই রে, তখন যে আপনার প্রজেক্টটা বাতিল করে দিয়ে গেছিলাম না, এটা আমার খুবই ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি ভাই। এই কারণেই ভাই আপনি আমার মাফ করে দেন ভাই। ভাই আপনি আমার আপনি করে কইতেছেন কেন? আসলে হয়েছে কি ভাই, অপরাধ বুদ্ধ থেকে আমি সব ভুলেই গেছি। আমি কি আপনার আপনি কইতাম, নাকি তুমি কইতাম, না তুই কইতাম? ভাই আপনি তো আমার তুমি কইতেন, কখনো কখনো তুই করে ডাকতেন। না ভাই, এর আগে তোমারে যে আমি তুই করে বলছি এটা একেবারেই ঠিক হয় নাই, এখন থেকে আমি তোমারে তুমি করে বলবো। শোনো ভাই লিটন, তোমার সাথে তখন আমার যা যা কথা হয়েছে সব ভুলে যাও, আসো নতুন করে প্রজেক্টটা শুরু করি। ভাই এটা আপনি কী কইলেন? পার্সেন্টেজ নিয়ে একবারে ভাবো না, তুমি আমার কাছে 50% চাইছিলাম না, আর আমি তোমার নামাইতে নামাইতে কোথায় নামাইছিলাম, ছয়ের মধ্যে, এটা নিয়ে একবারই ভাবো না। তুমি আমার ভাই, তখন তোমারে কইছিলাম না তুমি 51%, আমি 49%, ওইটা তো ভাই ঠাট্টা করে কইছিলাম, তুমি 50%, আমি 50%। হাই হাই ভাই, আপনি যদি ওই সময় এই কথাটা কইতেন তাহলে তো আমি ভুলটা করতাম না। কী ভুল করছো? ভাই আপনি যখন আমার না করে গেছেন, আমি ধরে নিছি প্রজেক্টটা ক্যান্সেল, আমি বরকত ভাইয়ের সব কয়ে দিছি। কী কইছো বরকত ভাই রে? ভাই আমি তো ভাবছি বরকত ভাই একসময় জানবো, এর লাগে আমি আগে ভাগে সারেন্ডার করছি যে ভাই এই পরিকল্পনা আমার না, এই পরিকল্পনা শফিকের। আরে ভাই এটা তো আরও ভালো হয়েছে, তুমি ভয় পাইতেছো কেন? তুমি তো আর তোমার কথা বলো নাই, তুমি বলছো শফিককার কথা, তার মানে দৃষ্টি থাকবো শফিককার দিকে, আর অন্যদিকে তুমি আর আমি কাজটা সেরে ফেলামো, তোমার 50 আমার 50। ভাই হঠাৎ আপনার চেঞ্জ কী লেগে গেলো? শোনো ভাই লিটন, মানুষের যা হয় হঠাৎ করেই হয়, এই যে আমি খুনি ছিলাম না হঠাৎ করেই খুনি হয়ে গেছি, আবার যেদিন ভালো হমো হঠাৎ করেই দেখবা ভালো হয়ে যাবো। কিন্তু ভাই শফিকরে যে আমি ভিডিওম্যান বানাবো এটা হয় না তো আপনি রাগ করছেন। আরে ভাই রাগ তো তখন করছিলাম, তখনকার সব কিছু বাদ দাও, ভিডিও তুমি করাইবা, তুমি আমি টাকা ভাগাভাগি করুন, তারপরে ভিডিওটা কেমন হয়েছে এটা দেখুন। কিন্তু ভাই শফিক তো আর ভিডিও করবো না, হেলো তো আমার ঝামেলা হয়েছে। আরে শফিক না করুক, ভিডিওম্যান আমি তোমার সাপ্লাই দিব। ভাই আপনি কারে আনেন না আনেন? আমার লোকের প্রতি যদি তোমার সন্দেহ থাকে তুমি লোক ভাড়া করো, একজন লোক ডাইকে এনে গাছে উঠাই দিবা, ওর কাম কি, মোবাইলে টিপ দিব ভিডিও করব, ব্যাস হয়ে গেল। তাহলে ভাই আমার একটু ভাবতে হইব ভাই, আজকে রাতটা একটু আমার ভাবতে দেন ভাই। চিন্তা চিন্তা করে কাজটা করতে হইব, তবে চিন্তা করতে গিয়ে এত সময় নেওয়া যাবে না ভাই, যে কোনোভাবেই হোক অল্প সময়ের মধ্যে কাজটা সেরে নিতে, তাহলে ঝামেল হয়ে যাবে ভাই, সব কথাটা তো ভালো বলতে। আরে মিয়া আইছো তুমি? জি ভাই। হ্যালো লোক বড়। কেন ভাই? এই মিয়া ওই তখন তো তোমার আমি ডাই কাওবা হইতে পারি নাই, তুমি লোর বেরে গেছো গা, অহনাই শকির লিগা ভাই। তখন একটা জরুরি কাজ ছিল, এই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম। কি কাম ছিল ভাই? লিটন আমার জন্য নিচে দাঁড়ায় ছিল। ভাই সফিকা, তুমি না তখন আমারে কইলা যে কাদেরের খোঁজে আইছো? ভাই কাদেরের খোঁজেই আসছিলাম, কিন্তু লিটনের নিচে দাঁড় করে তারপর আমি উপরে আসছি। লিটন আমার কি বলছে জানেন ভাই? কি কইছে ভাই? লিটন তো পুরো ঘটনাটাই উল্টাই দিচ্ছে। কিরকম? ভাই লিটন তো এখন বলতেছে আমি নাকি কাদেরকে কন্টাক্ট করছি, আমি আর কাদের নাকি নদীর মাঝখানে যা টাকা কমু, আর ও গাছের উপরে পয়সা আমি করে ভিডিও করবো। এটা ভালো হয়েছে তো। কেমনে ভালো হইলো ভাই? এই মিয়া তুমি না তখন কইছিলে তোমার হাইট ফোবিয়া আছে। জি ভাই। তো এখন তো ভালো হয়েছে, তোমার আর গাছে চড়তে হইব না, তুমি আর কাদেরা নৌকায় বয়া টেকা গুনবা, আর হ্যাঁ গাছে চড়বো। ভাই আপনি বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি। তো বুঝাও ভাই। লিটন তো কাদেরকে কন্টাক্ট করছিল, কিন্তু লিটন এখন বলতেছে আমি নাকি কাদেরকে কন্টাক্ট করছি। লিটন আমারে নিয়োগ দিছিল, কিন্তু লিটন এখন উল্টা দিয়ে বলতেছে আমি নাকি লিটনের নিয়োগ দিছি। একই কথা তো কইলা, নতুন করে আর কি বুঝাইলা? ভাই আপনি তো বুঝতে পারতেছেন না কেমনে এক হইলো। এই মিয়া বুঝতাছি না মানে কি, তুমি কি আমারে মূর্খ মনে করছো? ভাই আপনি মূর্খ না, আপনি সবই বুঝেন, কিন্তু আমি আপনার এখন যেটা বুঝাইতে চাইতেছি আপনি এটা বুঝতে পারেননি। তাহলে আমি বুঝাই কই তুমি মিলাই এলো? জি ভাই বলেন।
মানে তুমি কইবার চাইতাছো যে লিটন না কাদেরে কন্টাক্ট করে নাই, তুমি কাদেরে কন্টাক্ট করছো? জি ভাই। লিটন না তোমার নিয়োগ দেয় নাই, তুমি লিটনারে নিয়োগ দিছো? জি ভাই, এখন ও এটাই বলতেছে। তো ঠিকই তো আছে, মীর বরকতের টাকা লইয়া তোমরা তিনজন নদীর পারে যাবা না? জি ভাই যামু। ওইখানে গিয়া দুজন নৌকায় উঠবা আর একজন গাছে চড়বা না? জি ভাই চলবো। এই মিয়া, লিটন না যদি গাছে ওঠে এটা কইলাম তোমার লেগা সুবিধা। সেটা কিরকম ভাই? যে গাছে চড়বো হেতার বেশি টাকা পাইবো না, 200-300 টাকা কাম হয়ে যাবো গা, বাকি টাকা তো তোমার আর কাদের। ভাই আপনি আমার কথা বুঝতেই পারতেছেন না, আমি তো কাদের কন্টাক্টই করি নাই। শোনো, এখানে কইলাম আরেকটা সুবিধা আছে। কিরকম সুবিধা আছে ভাই? লিটন না একটু বাটপার কিছুমেন না? ভাই ও পুরাটাই বাটপার। লিটন না যখন গাছে চড়বো তুমি আর কাদের টাকা ভাগাভাগের সময় ইচ্ছা করে খেসার লাগাই দিবা, তারপর কাদিরারে লিটনরে দেখা দিবা, কইবে যে গুলি করে ফালাই দিতে। ভাই গুলি করে লাভটা কি? ও তো বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকবো, মাথাতে হেলমেট পরা থাকবো। এই মিয়া, তুমি ডরাও দেখে না তোমার আমি জ্যাকেট আর হেলমেট দিবার চাইছি, লিটন নাকি চাইছে জ্বর আমি দিব? ভাই আপনি যাই কন, আমি এগুলোর সাথে নাই, আমি তো কাদেরই পছন্দ করি না। এটার বি একটা সমাধান আছে। কি সমাধান আছে ভাই? কাদিরারে যেহেতু তুমি পছন্দ করো না, তাহলে হ্যারে নৌকাতেই তুলবা না, হ্যারতে পিস্তলটা লোয়া তুমি আর লিটন না উঠে যাবা নৌকায়, হ্যারে চড়া দিবা গাছে, তারপর তোমরা দুজন হাতের নিশানা প্র্যাকটিস করে দেখবা যে কারটা ভালো, যার নিশানা ভালো হ্যাঁ পিস্তলটা লইয়া কাদেরারে গুলি করে ফালাই দিবা, ব্যাস ঠেকাটা তুমগো। ভাই আমি যাই। আপা সন্ধ্যা তো হয়ে গেল, কোর্টের কি খবর? কোর্ট কি সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে? ফার্স্টের সময় তো বন্ধ হয়ে পড়ে, আমার তো মনে হয় অতক্ষণে কোর্টের লোকজন সব বাসার থেকে স্থান আসতে কাছি। কিন্তু বা বিকেলবেলা যে বললেন আমাকে জানাবেন, কিছু তো জানালেন না। সত্যি খবর হইলে না জানাইতাম, নাকি খবর না হইলে তোমার ডাইক আনতাম, কইতাম সাথী গো আর যে খবর হইছে না, এটা কি মানুষে ক? আপা খবর হইলো না কেন? এতদিন তো তুই জিনে লাগছি, আটজনা কোর্টের মধ্যে কার হইয়া দুই উকিলে মারামারি লেগে পড়ছে, জজ সাহেব দেখকে এইরূপ রাগ হইছে, কইছে আর যে কোনো শুনানি শুনতাম না, আর যা মুলতবি। কিন্তু আপা এখানে আমি এতগুলা টাকা খরচ করলাম, আপনি বলছিলেন যে আজকে বিকেলের মধ্যেই রায় হবে, রায় তো হইলো না আপা, আমার তো খুবই অস্থির লাগতেছে আপা। তুমি তো মামলার মধ্যে ঢুকতে পড়ছো সাথী, ধৈর্য তোমারে ধরতে হইব। মামলা যে কিরম আমি তোমারে কই, আমার এক মামা জমির মামলা চালাইতেছে। এই মামলাটা কোন বালাতে শুরু হয়েছেন জানো? আমার মামার দাদা শুরু করছেন, হেলো তো মরে গেছে গা। আমার মামার দাদা মরে যাওয়ার পরে আমার নানা এই মামলার আল ধরছে, আমার নানা সেই মামলা চালাইতে গিয়া ভিক্ষা পর্যন্ত করছে, ভিক্ষা করতে করতে শেষ পর্যন্ত মরছে। আমার নানা মরে যাওয়ার পরে এই মামলার হাল ধরছে আমার মামা। এই মামাও না কয়দিন পরে পরে আমারে ফোন করে, নার্গিস কোর্টে টিয়া ফাটাও, উইলের ফিস দেওয়া লাগবো, কসেন কিরম লাগে। আপা জমির পরিমাণ কি অনেক বেশি? আরে মুডে ফাঁস কাটা, যতদিন ধরে মামলা চালাইছে এই টিয়া দিয়ে যদি জমি রাখতো তে অন্তত 20-25 বিঘা জমি রাখতাম লইলে। তাহলে আপা মামলা বন্ধ করে দিলেই পারে। আর এই রুচিকে বাপ দাদার মামলা বন করলে কি ফেস্টিস থাকবো? একবার যদি মামলা চালাইতে কেউ আরম্ভ করে এটা বন করা অত সহজ না। জি আপা বুঝতে পারছি। আচ্ছা আপা মিঠু আপার কি হয়েছে? কে রে গো কি হয়েছে? সে প্রথমে আমার কাছে গেছে, যাই বলতেছে যে আপনি নাকি তার কাছে 50,000 টাকার প্রাইজ বোন নিছেন আর বলছেন আপনি নাকি তাকে চাকরি দেবেন। তাই নাকি? জি আপা। আবার কিছুক্ষণ পর সে আমাকে যাই বলতেছে আপনাকে নাকি সে কোনো প্রাইজ বোনই দেয়নি। কে রে গো তুমি আরে জিগাইছো না, আগে কথা কইলো কে রে? জি আপা বলছি, সে আমাকে বলে মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলতে আমার ভালো লাগে। সাথী গো সারি আড়াইয়া এর মাথাটা নক করে কাড়া কইয়া ফুটছে, আমার তো ডর লাগতেছে। আচ্ছা সাথী তোমার কি ফাবনা ফাগলাগারদের কোনো নাম্বার আছে? না আপা আমার কোনো পরিচিত নেই, ফোন নাম্বার নেই। কিন্তু হ্যার বাপ চক্কর দেখে তো মনে হইতাছে হ্যার একজন মানসিক ডাক্তার লাগবে। আচ্ছা দেখি কথা কই দেখি। আচ্ছা আপা আপনি তার ব্যাপারটা দেখেন, আর আপা আমার ব্যাপারটা এখন বলেন, কালকে কি আবার কোর্ট বসবে? কাল মতো উড়ুনের কতই তো, কোর্ট না করলে কি আর আমি কই তার বাপ? আচ্ছা আপা কালকে কি তাহলে 10টার সময় এসে খবর নিব? আরে খবর নিতে তো কোনো অসুবিধা নাই, তাই আমার মনে হয় কাল্লার মতো হয়েই ফোন। খবর কি? আম্মা খবর আছে, তিনটা মায়ের খবর পাইছি। কি কি আছে? আম্মা একজনের কাছে তো বিছা আছে। বিছা কি? আম্মা কুমোরের বিছা, আগেকার মানুষ পড়তো না, স্বর্ণের।
ওমায়া গো, কোটি সোনা? আমার 10 ভরি সোনা। কি কও, এটা কার কাছে আছে? আমার মৌরির কাছে আছে। কি কও ফারুল, হে তো তোমার সে ও গরিব, এর কাছে অত সোনা কেম বাতা হে? আম্মা ও দাদা যখন মরিয়া যায় তখন ওরে দিয়ে গেছিল। ও ওইতারে ওইতারে, আগিলা দিনের মানুষের কাছে অনেক স্বর্ণ থাকতো, ও করে কাটি সোনা। আচ্ছা তুমি কি আর কোনো সমস্যার কথা জানতারছো? জি আম্মা, একটা সমস্যা আছে। আম্মা ওর বাড়ি থেকে বারবার বিয়ে ঠিক করতেছে, কিন্তু ওর বিয়ে হইতেছে না। কেরে? কারণ কোনো ছেলেই ওরে পছন্দ করতেছে না, এটা নিয়ে ওর অনেক মন খারাপ। আহারে, আচ্ছা আর দুজনের কাছে কি পাইছো? আম্মা একজনের কাছে নগদ 10,000 টাকা আছে, আর আরেকজনের কাছে একটা ডায়মন্ডের নাকফুল আছে। ডায়মন্ডের নাকফুল? রিসেল বলো না। আম্মা তা তো জানি না, আপনি খবর লইতে কইছেন, আমি খবর লইছি। তিনজনের খবর হইতো লইছ, রাইতের মধ্যে আরো কয়েকজনের খবর লইবা, আমার রুমে জানাইবা। আচ্ছা আম্মা, আমি তাহলে যাই। আরে লিটন না, অমাবস্যার মধ্যে পূর্ণিমার চা দেয়া পড়ছে দিহি। ভাই আমি কি করছি ভাই? অহন্তরে কিছু করো নাই, মাগার করবা তো। আমি শুনছি তোমার সব পরিকল্পনা, শুনছি খুব ভাল লাগছে। তুমি কামে নাই মা বড়? কোনটা শুনছেন ভাই? তুমি কয়টা পরিকল্পনা করছো? আমি তো দুইটা শুনছি ভাই। কোনটা কোনটা শুনছেন? পয়লা শুনছি তুমি কাদিরারে ভাড়া করছো, হেরে দিয়া মীর বরকতের টেকা দিয়ে আইনা নদীতে গিয়া দুইজনে টেকা ভাগাভাগি করবা, আর সফিককারে গাছে চড়াইবা, হ্যাঁ ভিডিও করবো ভাই। আর পরের পরিকল্পনা একই, খালি তোমার জায়গায় সফিককা আইছে, সফিককা কাদিরারে ভাড়া করছে, কাদিরারে দিয়া হ্যাঁ টেকা দিয়ে আইনা নদীতে গিয়া টেকা গুনবো, আর তুমি গাছে চড়া ভিডিও করবা। ভাই পরে যেটা শুনছেন এটাই ঠিক, সফিককে আমার এই প্রস্তাব দিছে। তাহলে 3 নম্বর পরিকল্পনা কি? আমার কাছে কোনটা লই আইছো? ভাই সুন্দর একটু আগে কাদিরে আমারে থ্রেট করছে। কি লিগা ভাই? হে কয় হের লগে যেন আমি থাকি, হে মীর বরকতের থেকে টাকা লইব, লই আমরা দুজনে যেন ভাগাভাগি করি। বা 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 বা, একই পরিকল্পনা তিনজনে মিলা করতেছো? হ্যাঁ পয়লা পরিকল্পনা করলা তুমি, এরপর তোমারে হটে আইলো সফিককা, এরপর সফিককারে হটে আইলো কাদের, ভালো তো, অসুবিধা কি? গুইরা ফিরা তিনজনই তো আছো, করো করো ভাই। আপনি এগুলো কি কইতেছেন ভাই? আমি তো কিছুই বুঝতেছি না ভাই। ভাই আমি আপনার কাছে এসে বুঝানোর লাগে, একটু বুঝাই দেন। ওই তো বুঝাই কইতাছি, মীর বরকতেতে টাকা দেয় না তোমরা নদীর পারে যাইবা না। হ্যাঁ ভাই। তারপর তুমি আর কাদের নৌকায় চড়বা, নৌকায় বয়া টাকা ভাগাভাগি করবা, আর ওদিক দিয়ে সফিককারে গাছে চড়াইবা, হ্যাঁ ভিডিও করবো। ভাই সফিককা যদি রাজি না হয়? আরে যদি রাজি না হয় তাহলে বুঝায় হুনায় রিকোয়েস্ট করে রাজি করাইবা। হুন এইটাই করলাম, দুইটা লাভ আছে। কী লাভ ভাই? পয়লা লাভ হইতাছে যে গাছে চড়বো, হ্যাঁ তোর বেশি টাকা পাইবো না, 200-300 টাকা দিলে মামলা খালাস, বাকি টাকা তো তুমি দুইজনের। ভাই আরেকটা লাভ কি? তুমি কি সফিককে পছন্দ করো না অপছন্দ করো? খুব একটা না ভাই, চলে। তাইলে যখন নদীতে গিয়া তোমরা টাকা ভাগাভাগি করবা, ইচ্ছা করা তুমি কাদিরার লগে খেচার লাগাইবা, কাদিরা পিস্তল বাইর করলে তুমি সফিককে দেখা দিবা, তবে ওই যে সফিককা ওরে গুল্লি করে ফালায় দেন, হ্যাঁ গুল্লি করবো, সফিক পেরা যাবো, পুরো টাকাটাই তোমাকে দুইজনের। ভাই আর সফিককা যদি কোনোভাবে গাছে উঠতে না চায় ভাই? এইটার ভি সমাধান আছে। সেটা কি ভাই? কাদিরারে তুমি পছন্দ করো না অপছন্দ করো? ভাই এ তো খুনি, খুনিদের কেউ পছন্দ করে? তাহলে তো ওইলোই, টাকা দিলে তোমরা যখন নদীর পারে আইবা, তখন কাদিরারে বুঝা সুঝিয়া পিস্তলটা লইয়া তুমি আর সফিক নৌকায় চড়বা, আর কাদিরারে গাছে উঠে দিবা, হ্যাঁ ভিডিও করবো, এরপর তুমি আর সফিককা নদীতে যেবাগা টেকা ভাগাভাগের সময় ইচ্ছা করে খেচাল করবা, এরপর কার হাতের নিশানা ভালো এটা আগে দেখা লইবা, যার নিশানা ভালো এই পিস্তলটা লইয়া কাদের আরে গুলি করে গাছেতে ফেলাই দিবা, ব্যাস টেকা তুমি দুইজনের। ভাই আমি যাই। আহো শেংটু, কি খবর, কেমন আছো? ভাই আছি ভাই, কোন রকম চলে যাচ্ছে ভাই। তোর বাড়ির খবর কি? ভাই যে টাকা বেতন পাচ্ছি আমি তো নিজেই চলতে পারছি না, আমার বাড়ির কথা জিজ্ঞেস করছেন। এই তোর বেতন কত কদি? ভাই একটা লামসাম। আরে লামসাম কত পাস, এটা কবিতা নাকি? ভাই এটা বলতে চাচ্ছি না। কেন, তোর কি সরো মানা করছে না যারা বিয়া করবে হাই মানা করছে? না ভাই কেউ নিষেধ করনি ভাই, আমি নিজে থেকে বলতে চাচ্ছি না। তাহলে কি আমি তোর লিখে পাত্রি দেখতেছি যে আমার তুই বেতনের কথা কইলে তোর বিয়া ভেঙে যাবো গা? তেমন কিছু না ভাই। আচ্ছা সব ছেড়ে আপনি বেতনের পিছে লাগলেন কেন? আরে বেটা তোর বেতনের কথা জিগাইতেছি এর লিগা, তোর লগে যখনই আমার দেওয়া হয় তুই কেমন আছিস, কি অবস্থা, তুই খালি হাই উতাস করস। এর লিগা ভাবছি সরোর লগে দেওয়া হইলে সরোরে কমু, স্যারাটা তোর আগে পিছিয়ে আছে অনেকদিন ধরে খাটে,
আর বেতনটা একটু বাড়াই দিয়ে একটু ভালো করে চলুক। তাহলে একটা কাজ করেন ভাই, উনি কত টাকা দেয় উনি তো খুব ভালো করে জানে, আপনি শুধু বলবেন যে ওকে 5,000 টাকা বাড়িয়ে দে। কত পাস? 5,000 পাস? এটা কি বলছেন ভাই, এই বাজারে কি 5,000 টাকায় কেউ চলতে পারে নাকি? তাহলে কি 5,00,000 পাস? ভাই আমি কি বলেছি আমি 5,00,000 টাকা পাই? আমেরিকার যে প্রেসিডেন্ট সেও তো 5,00,000 টাকা পায় কেনা সন্দেহ। এ বেটা তুই এত পেঁচাসকে, তোর এই যে গাইতেছি বেতন কত, তুই বেতনের কথা করবি? আমি কত পেঁচালাম ভাই, আপনি তো পেঁচাচ্ছেন। থাপড়া তো তোর দাঁত ফলাই দিব। আমি পেঁচাইছি, আমি তো তোর উপকার করতে চাইলাম। আচ্ছা বাদ দে, তোর বেতনের কথা জিজ্ঞেতাম না। সরো আছে? বস্ত নাই। সরোর আমার দরকারও নাই, আমি লিটনরে খুঁজতে আইসি। লিটনরে দেখছস? দেখেছি দুপুরে একবার। এ বেটা তোর সে ভালো আপডেট নিউজ আমার কাছে আছে, আমি ওরে বিকালে দেখছি। তুই সন্ধ্যার পরে তারা দেখছস কিনা এটা ক। সন্ধ্যায় তো আমি ছিলাম না ভাই। কই গেছিলি? চা খেতে গেছিলাম। এই তুই চা খেতে যাবি কে? তোরা চা খাওয়ার হুকুম কেটা দিছে। কেন ভাই, চা খাওয়ার হুকুম দেওয়া লাগে নাকি? হুকুম লাগবো। একটা চায়ের দাম কত? কেন 5 টাকা? দিনে কটা চা খাস? 2 কাপ। তাহলে 10 টাকা। মাসে তুই ক টাকার চা খাস? মাসে তো 300 টাকার চা হয়। মাসে যদি 300 টাকার চা খাস তাহলে 12 মাসে, তার মানে 1 বছরে ক টাকার চা খাস? 3600 টাকার। তাহলে কি দাঁড়াইলো, বছরে তুই 3600 টাকার চা খাস? জি ভাই। তুই যদি 5 বছর চা না খেতি তাহলে ক টাকা দাঁড়াইতো? 3600 × 5 বছর 18,000 টাকা। এই তোর বাসায় কোন টিভি আছে? না ভাই। তাহলে তুই 18,000 টাকার চা না খাইয়া 5 বছরের এই জমানো টাকা দিয়া তুই একটা স্মার্ট টিভি কিনবার পারতি? তাহলে আজকে থেকে তুই কোনো চা খাবি না। এই বেটা চা কি ভাত যে তোর খাইতে হইব? ভাই আপনি বেতন রেখে আবার চায়ের পিছে লাগলেন কেন ভাই? তোর লগে যখনই দেওয়া হয় তুই কস ভালো নাই, বাড়ির খবর ভালো না, কষ্টে আসি, এর লিগে তোরে কইছি। তুই অর্থনৈতিক কষ্টে আসস না, আজকের পর থেকে তুই চা খাবি না। আর আমি তোর যখনই জিগাই তুই কবি আমি ভালো আছি। কি কবি? ভালো আছি। আর যদি জিগাই তোর বাড়ির খবর কি তাহলে কবি বালা। ভাই ভালো আছেন? ভালো হয়েছে ভাই, আপনার এখানে পেয়ে গেছি। এই তুই এখানে কি লিগাইছস? ভাই সরল ভাইয়ের কাছে আসছিলাম। সরল ভাই তো নাই তাই না ভাই? আমি তাহলে গেলাম। ভাই খারাপ, তুই মাত্র কইলে আমার পায়ে তোর ভালো হয়েছে, তাহলে আমার লগে কথা না কই তুই যাস গা কে? বিষয়টা কি ভাই? সরি আমি। ভাই ভাবি কেমন আছে? ভাবি? কার ভাবি? ভাবি কোথেকে আইলো? কেন ভাই, আপনি আমার সামনে মিন্টু ভাইয়ের ওইখানে ভাবির ফোন দিলেন না, পরে আমারে বললেন যে আমি ডেটিং করে আসি। আমি তোরে ভাবির কথা কই নাই, আমি তোরে কইছিলাম আমার বান্ধবীর লগে দেখা করুন। তা আমার বান্ধবীর লগে দেখা হইছে কি হইছে না এটা কি আবার তোরে কোন লাগবো? ওই তো ভাই, ভাবি আর বান্ধবী তো কাছাকাছি, বিয়ে করলেই তো ভাবি হয়ে যাব। ভাই কবে বিয়ে করবেন? এই আমার বিয়ে হইলো কি হইলো না এটা দিয়ে তুই কি করবি? ভাই আপনি বড় ভাই, আপনি যদি এখন বিয়ে করে ফেলেন তারপরে তো আমাকেও সিরিয়াল, এরপর আমরা বিয়ে করবো? আমার লিগে অপেক্ষা করিস না, তাহলে তোর লস হয়ে যাইব। তুই আগে বিয়ে করে ফেলা, তোর কোনো পাত্রী পছন্দ আছে? না থাকলে তুই আমারে ক, আমি তোর একটা পাত্রী ঠিক করে দিই। না ভাই আমার পছন্দের কেউ নাই। কিন্তু ভাই আপনি আমার লস খাওয়ার কথা কেন বলতেছেন? তোর যে মতিগতি আমি তো দেখতেছি, তুই যে কোনো সময় নাই হয়ে যাবি গা। মাঝখান দিয়ে কি হইব, বউয়ের মুখটা দেখতে পারলি না? ভাই আমি যে নাই হয়ে যাবো এটা আপনি কেমনে বুঝলেন? তোর চোখ কইতেছে তুই কি জানি একটা জট পাকাইতেছস, আর এই জটের মধ্যে তুই পড়ে যাবি গিয়া। ভাই আমি শুনছি মানুষ হাত দেখে ভবিষ্যৎ বলতে পারে, আপনি চোখ দেখে ভবিষ্যৎ বলতে পারেন? এই বেড়া তুই গান হনস নাই, চোখ যে মনের কথা বলে। বাবা বাবা সুন্দর, খুব সুন্দর ভাই, আপনার গানের গলা তো খুব সুন্দর। থাপড়া দেখার দাঁত ফলাই দিব। এই বেটা আমি কি গান গাইছি? আমি গানের কথাগুলো কইছি। না ভাই আপনি গান গান নাই, কিন্তু আপনার গানের কথা শুনে আমার মনে হয়েছে আপনি অনেক ভালো গান গাইবেন। ভাই আপনি গান ছাইরা গান ধরেন। ভাই অনেকগুলো টেলিভিশন চ্যানেলে না গানের প্রতিযোগিতা হয়, আপনি যে কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। একটা টেলিভিশন চ্যানেলে আমার পরিচিত একজন লোক আছে, আপনি যদি বলেন আমি তাহলে তার সাথে কথা বলা আপনার সাথে পরিচয় করাই দিতে পারি। এই তুই এখানে কে লেগেছিস ঠিক করে কত? ভাই সরল ভাইয়ের কাছে আসছি। সরো তো নাই জায়গা। ঠিক আছে ভাই আমি তাহলে গেলাম। বন্ধু তাহলে গেলাম আমি। এই কে তোমার বন্ধু, যাও। ঠিক আছে ঠিক আছে যাইতেছি। এই বেটা এ বন্ধু কে তোর হাত পাড়া দিল, তুই আলোকে আচরণ করলি কে? এইবার বুঝছস তোর যে বেতন বাড়ালে কে লিগা? আরে বেটা তুই তো পাবলিক রিলেশন কার কই দিই বুঝছস না মগা কুতা। আম্মা আসো। কারুল আইও। সম্পদের আর কোনো কুস পাইছো? আম্মা শুধু সম্পদ না, একজনের কাছে সম্পদের পাহাড় আছে। কি সাতা মাতার কথা ক, যার কাছে সম্পদের পাহাড় আছে হ্যাঁ বুঝি বাঙ্গাসুরা হোস্টেলও থাকত আর ডাইলের আলু ভর্তা খাইত, হ্যাঁ তো থাকবো গুলশান বনানি, খাইবো রুশ কাশি রেজালা আর বুড়হানি। আম্মা ঘটনা কি ঘটছে আপনাকে শুনেন, তারপর সব বুঝতে পারবেন। কও। আম্মা আমার রুমমেট আছে না মিলি, ও তো রুমে ছিল না,
আমি খাটের নিচ থেকে ওর টাংটা বাইর করে মোচর দিয়ে তালাটা ভেঙে ফেলেছি। তালা ভাঙা টাং খুলতেই দেখি টাঙের এক সাইডে গামছা পেঁচানো কি যেন একটা আছে। আম্মা এ সময় মিলে চলে আসছে। কি আছে আম্মা? চেরাগ। কি এসছে রাগ? এই যে বাতি জ্বালা যে ল্যাম্প। না আম্মা, জাদু চেরাগ। তখন তো মিনে এসে পড়ছে। মিনে এসে বলে, তুমি আমার টাং ধরছো কেন? তখন আমি বলছি, এটা তোমার টাং, আমি তো ভাবছি আমার টাং, আমি চাবিটা পাইতেছি না তাই তালাটা ভেঙে ফেলছি। এটা কি এর স্যারাক যে তুমি তারে জিগাইছিলা? মিলে ওটা আমার হাত থেকে নিয়ে লুকাইতে চাইতেছিল। তখন আমি শক্ত করে বলছি, হ্যাঁ এটা কি বলো, নাইলে কিন্তু আমি নার্গিস আপার কাছে বিচার দিব। সে কইল, রাস্তার এক পাগল নাকি তারে এটা দিছে। কেটা দিছে? আম্মা, রাস্তার এক জটাধারী পাগল তারে এটা দিছে। পরে কো পাগল নাকি তারে কইছে, তোরে দেখে আমার ভাল লাগছে, তুই এটা নিয়ে যা, ভয়সা দেওয়া যা চাইবি তাই পাইবি। তোমার এটা হাসা মিস্তা কথা বানায় বানায় কইল, আর তুমি বুঝি বিশ্বাস গেলা? যার কাছে এরম স্যারাক আছে হ্যাঁ বুঝি হেন উষ্টিল পড়ে তাহে। হ্যাঁ তো স্যারাক ফোনের লগে লগে গসা দিয়া কই লইলে পুরা আমেরিকাটা আমি চাই। তো তো আমেরিকাটা হের হয়ে ফুল লইলে, হ্যাঁ কই লইলে দুবাইয়ের পুরা স্বর্ণ আমার, তাই তো সব স্বর্ণ হের হয়ে ফুল লইলে। হ্যাঁ যদি কইল আমি সারা জীবন বিদেশ ঘুরতাম চাই, তাই তো বিদেশি গুল লইলে, হ্যাঁ কেন ফচ্চমন লইলে। না আম্মা, এখানে সমস্যা আছে। পাগল তারে বলছে যে কোনো একটা জিনিস চাইতে, দুইটা জিনিস চাইলে রক্তভূমি হয়ে সে মারা যাব। এখন সে কী চাইব সেটাই বুঝতে পারতেছে না। কোনো ফারুল, এইরকম জাদু স্যারাগের কথাগুলো আমি আগেও শুনছি, এরকম পাগলটার কাছেই তাই। তোমার কি মনে হয় হাসা হাসাই কথাটা কইছে? হ আম্মা, সত্য কথা কইছে। সে কইতে কইতে কাঁপতেছিল আর বলতেছিল যে, বোন তুই এ কথা কারো কইস না বোন। আচ্ছা পাগল এই স্যারাগটা কখন গসতে কইছে গো? না আম্মা, তা তো জিজ্ঞেস করি নাই। তুমি মিলির লগে রাইতে এক ঘরে ঘুমাও না? জি আম্মা। শুনো, দুইজনে শুয়া শুয়া এই স্যারাক সম্পর্কে তুমি সব তত্ত্ব জানবা। এটার কি ডান দিকে গসতে হইব না বাম দিকে গসতে হইব, উফরে গসতে হইব না নিচে গসতে হইব, রাইতের বেলা গসন লাগবো নাকি দিনের ফটফট আলোর মধ্যে গসন লাগবো, কালি ফেটে গসতে হইব নাকি বড়া ফেটে গসন লাগবো, এই স্যারাকের নারী বুড়ি সম্পর্কে ব্যাগটা জানবা। আর ঘুমেরতে উঠুনের লগে লগে দৌড়াই আমার ঘরে আইবা, আমার সবটা জানাইয়া পরে নাস্তা করতে যাইবা, আবার যদি বুঝলে যাও গা। জি আম্মা, ঠিক আছে। চলে এলাম আপনার বাসায়। চলে ভাই, আপনি এখানে আসছেন কেন? যান এখনই যান, বেরিয়ে যান। আরে কি আশ্চর্য, আপনার বাসায় আমি আসছি, আমি আপনার গেস্ট, আপনি আমার সাদর সম্ভাষণ জানাইবেন, এই জায়গা আপনি মনে দূর দূর করে তাড়াই দিতেছেন। হ দূর দূর করে তাড়াই দিতেছি, কারণ আপনি সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন, রাতে আরেক কথা বলেন, আপনার কথার কোনো স্টেশন নাই। আপনি কি দুপুরে কথা রাগ করছেন? অবশ্যই রাগ হয়েছি। আপনি বরকত ভাইরে কেন বলতে গেছেন, মূল পরিকল্পনাকারী আমি? আরে ভাই ওটা তো আমি ইচ্ছা করে বলি নাই, বলতে বাধ্য হয়েছি, উপরের চাপ। উপরের চাপ মানে? উপর আপনার আবার কে চাপ দিছে? ভাই আপনি সারা জীবন শুনছেন উপরের চাপ, তার নাম শুনছেন? না শুনি নেই। তাইলে আপনি নাম জানতে চাইতেছেন কেন? উপরের চাপ মানে উপরের চাপ? আজ পর্যন্ত নাম শুনি নাই, ঠিক আছে আপনি নামটা বলে স্টার্টটা করেন। ভাই আমি নিয়ম ভাঙতে পারুম না, নিয়ম ভাঙলে সমস্যা আছে, উপরের চাপ এটা বাদ দেন, আপনার কাছে নতুন একটা পরিকল্পনা লয়ে আসি, এটা শুনেন। কি পরিকল্পনা বলেন? আপনার আর গাছে উঠতে হইব না। তাহলে কে গাছে উঠবো? আপনি উঠবেন? আমি তো গাছে উঠতে পারি না, এটাই তো পরিকল্পনা, গাছে উঠামো কাদের রে? তারপর? ওই তো কাদের রে গাছে তুলে দিয়া আমরা দুজনে নদীতে নামো, নৌকায় বসা দুজনে জল কেলি করুম। জল কেলি আবার কারে কয়? জল কেলি কারে কয় এটা তো ভালো করে জানি না। আমরা যেটা করুম, নৌকাতে বসা দুজনে হাত দিয়া পানি ছিটামো, তারপর হাতটা পরিষ্কার হয়ে গেলে টাকা গুনুম। তারপরে কি করুম? তারপরে একটা সাজানো নাটক করুম। আরে ভাই নাটকটা কি সেটা বলেন। ওই তো ধরেন আপনি কইবেন এই টাকা আমি মানি না, আমি কোনো এর বেশি দেবো না। আচ্ছা ভালো কথা, আপনার হাতের নিশানা কেমন? কিসের নিশানা? আরে ভাই পিস্তলের নিশানা। দর্মিয়া আমি তো জীবনে পিস্তলই ধরে দেখিনি, গুলি করুন কৃত্তিকা। ঠিক আছে কোনো অসুবিধা নাই, আমার হাতের নিশানা ভালো, আমি ছোটোবেলায় বক মারছি। আপনি শুধু কইবেন আমি মানি না, আমি কোনো এর বেশি দেবো না। এরপর আপনার হাতের ইশারা করে কাদের দেখা দিবেন, আমি ডাইরেক্ট শ্যুট করে দেবো। ঠুস করে গুলি করলে তো সে মারা যাবো। আরে ভাই মারতে তো চাই, আমি চাই পৃথিবী থেকে একটা খুনি কমুক। আর টাকা কি করবেন? ভাই টাকা আপনি জালওয়াল লন, বাকিটা আমারে দিয়ে। আরে ভাই টাকা আমি আর আপনি ভাগ করে নিমু কেলিকা, টাকার মালিক তো আপনার দুলা ভাই, বরকত ভাইয়ের কাছে জমা আছে। ঠিক আছে আপনি বরকত ভাইয়ের টাকাগুলো দিয়ে দেন। তাহলে এইখানে আপনার স্বার্থটা কি? ভাই আমার কোনো স্বার্থ নাই, টাকার প্রতি আমার কোনো মোহ নাই, আমার একটাই টার্গেট এই পৃথিবী থেকে একটা খুনি কমুক। ভাই আপনার পরিকল্পনা আমার পছন্দ হয়েছে, আমি আপনার সাথে আছি। হিসেব করুন। আরে ভাই ছাড়েন, ব্যথা তো করতেছে। আরে ছাড়েন ভাই,
জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা ধুলা আর তুলা আমি মিশে যাই আমি উড়ে যাই আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি আমি নাটাই ঘুরাই আমি জীবন উড়াই খেলোয়াড়।